কোনো সাইন করে একটা 18 ধরো তো ব্যথায় মরে যাচ্ছি দিদি আরে দোস্ত কি ব্যাপার এ বডি আমি তোমার দোস্ত হলাম কেবা করে আমি তো দেখছি তুমি আমার দোস্ত হয়ে গেছ স্যার দোস্ত হলাম কেবা করে তোমার মনের সাথে কি আমার মনের কোনো মিল আছে যে আমি তোমার দোস্ত হয়ে গেলাম মনের হাতে মনের মিল হয়েছে কিনা জানি না তবে ঠ্যাঙের হাতে কিন্তু ঠ্যাঙের মিল হয়ে গেছে তুমি আমার ঠ্যাঙের দোস্ত যাও ফটিক তিন দিনের মধ্যে আমার ঠ্যাঙ ভালো হয়ে যাবে তারপরেও কি তুমি আমার দোস্ত কয় ডাকবে কেবা করে ভালো হবি মানে তাও নিয়ে যাবো ভালো একটা ডাক্তার দেখাবো ফাইন ফাইন ওষুধ খাবো ঠ্যাং ভালো হয়ে যাবি তাহলে যে ভালো ডাক্তার দেখালে যে তোমার ঠ্যাং ভালো হয়ে যাবো তাহলে গ্যারান্টি আছে রোগ রোগে টান লাগছে কও কি তুমি ফটি কোনো কি আমার কাছে না একজন ভালো কবিরাজ আছে তুই ফুটর তেল জাদুর তেল আইনে যদি তোমার ঠ্যাং যদি খসখস করে মালিশ করে দেওয়া যায় না বেহানবালা ওইটা তুই ফুটবল খেলবে কও কি ফটি ও এবার তেল আছে নাকি তালি পারে তুমি আমার তেল ব্যবস্থা করে দাও দিয়ে দাও আচ্ছা কত টাকা লাগবে পারে মনে করো জামু আসমু খামু ও তেল কিনা টেহা দেবো 1000 টাকা যা এই কাম সারিছে আমার কাছে তেমন অত টাকা নাই কত আছে 200 টাকা হবে পারে দাও 200 টাকাই দাও শোনো দোস্ত এই 200 টাকা নিয়ে যাও আর কাল তেল নিয়ে আসার পরে হাতে নাতে টাকা দিয়ে দেবো তাই না বাবা যখন আমার দোস্ত কা স্বীকার করতাম না তোমার একটু উপকার তো করাই লাগবো এই তো ভাই চা খাচ্ছি রে বসে চা খাচ্ছ ভালো কথা এই ল্যাংড়া ফটকার কাছ থেকে দূরে থাকবো কি বে কথা কর কথা ঠিকই করছি বিদেশি মানুষ বিপদে পড়িছো আমাকে গ্রামে থাইক পার দিছি সুজা পথে চলবা বাকা তারা চিন্তা করবা না বুঝতে পারিছো ভাই দোয়া করে আরেক কান কথা আমার ছোট ভাই সাজ্জাদ বিদেশ থেকে আইছে তার আশপাশ জন তোমাকে আমি ঘর ঘর করতে না দেখি ঠিক আছে ভাই ঠিক আছে এই লালো জি ভাই আমি কেমন কইরা পত্র লেখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে মসে না তোমায় আমি হলে মসে না হইতাম যদি দোষেরও দোষী দুই চরণের হইতাম দাসী রে আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কারো মা না তুমি আমার হলে আসে না শুইলে না ¶¶
গুলু। এই গুলু। মানে ডাকিছে? এই হারামজাদা। তোক ডাকিছে? গুলু কই? বড় ভাই, আপাতত দুই তিন দিনের জন্য ভুলুর কথা ভুলে যান। কে? আর কয়েন না। ওই তো কাল রাত্রি কি না কি খায়ছে, রাত্রি পেটের ব্যথা, দাস্ত বমি, খালি বাথরুমে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। ও সিরাজ করে ভাই জানতো মনে এখনই বাড়াবি। এই হারাম দাদা, সিরাজ বাড়াবি তো তুই এখানে কি করবে? তোকে না কইছি সব সময় সিরাজের সাথে সাথে থাকবো? যা। বড় ভাই, আমার কামই তো সিরাজ ভাইয়ের সাথে থা। তোক যে কি কামে সিরাজের সাথে সাথে থাকবে কই, সেটা বুঝিস? বুঝার কি আছে বড় ভাই, সাথে থাকি সাথে থাকবো, জীবন মরণ সাথী। এই জন্যই তোকে আবার দেখবে মনে করে না, তোর এই বলদ মার্কা কথাবার্তা শুনিয়ে মনে হয় তোর এক থাপ্পড়ে কান সারা গরম করে দিই। চিন্তা করেন না বড়, আর দুই তিনটে দিন যাবে। পায়ের রক্তটা একটু ভালো হয়ে যাক, যে কোপটা ঝাড়িছিলাম না সেই কোপই ঝাড়ব। আপনি কি মনে করেছেন আমি ছাড়িয়ে দেবো? তোর সারা লাগবি না রে, তোক দাগ ধরবে কইলাম তুই তাক দাগ ধর। সিরাজে হনি বাড়াবি, তুই সবসময় সিরাজের সাথে সাথে থাকবো। আমি আসবো কে? তুমি তো তোমার এই জোসনা মাখা চেহারা কেন নিয়ে আমার সামনে আছো? এই কে জোসনা? হ্যাঁ কে জোসনা, আমি জুসি। হ্যাঁ জুসি, ইউ কল মি জুসি। জুসি জোসনায় তো ভালো ছিল। আচ্ছা যাক গে, জুসি হোক আর মুসি হোক, তুমি একটা কথা আমাকে কও তো, আমার দেখলে তোমার চেহারা কেন এরকম আমার সে লেগে যায় কেন? কারণ তুমি খ্যাত, আর তোমার এই খ্যাত মার্কা চেহারা সময় মতো তোমার বানা তুমি ঠিকই পেয়ে যাবে, মনে রেখো। থাকো আমিও রেডি থাকবো না, তোমার রেডি দিন শোধ করে দেব। তুমি জোসনা হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে হে আমার প্রাণে লাগে ব্যথা। ওই টুটু তুমি দিকে আসো, আসো তুলে যাইছো হন হন করে। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বসো, আরে বসো না, তোমার সাথে তো আমার কোনো কথাই হইলে না। আইলাম বইলাম, কথা হইব কইন? খুব ভালো করে যাও, এখন কও তোর ব্যবসা বাণিজ্য ক্যাম্পাস চলতেছে? ভালো না, খুব খারাপ, যেখানে হাত দিই সেখানেই লস। ও কি ক্যাম্পা কথা, তুই বুঝিয়ে শুনে হাত দাও। বুঝার কি আছে, যেখানে ব্যবসা সেখানেই হাত দিব, লস হইলে হইব, তাই বলে কি ঘরের ভিতরে বসে থাকুম নাকি? তুমি যাই কও কুদ্দুস, তোমার লস তো আমি মানিয়ে নিবে পারবো না রে, আর আমার টেনশন বাড়ি যাবি তো। ও তাই, আমার লস আপনি মানিয়ে নিতে পারবেন না? তাহলে কাম করুন, আমার যা লস হয়েছে আমি আপনার হিসাব দিতেছি, টাকাগুলো সব দিয়ে দিন, তাহলে তো আপনার টেনশন থাকবে না। ও কি কুদ্দুস, তুমি কি আমার সাথে মশকরা করতে চাও নাকি? আমি তোর বড় ভাই না, বড় ভাইয়ের সাথে কেউ কোনদিন মশকরা করে? ও তুই বুঝবো না রে, আরে গুরুত্বপূর্ণ আলোচনা, ব্যবসা বাণিজ্য দিলে আমরা কথা করতেছি। ব্যবসা বাণিজ্য অনেক হয়েছে, এবার চা খাও। খাইতাম না, চলি আমি রে যাবুল রাস্তা দিয়ে একা একা, কোন মানুষ আমাকে দিয়ে
দিও না কোনো ধোকা চলি আমি রে যা ভুল রাস্তা দিয়ে একা একা আমি একটা বোকা আমি একটা ছাগল একটা রাম ছাগল এই কত দেই এই তোমার দেহে আমি কি কামে ফটকে দৌড়বার লাগেছিলাম আচ্ছা তোমার পায়ের খবর কি রক ভালো আছে রাহুল আর দুটো দিন মনে সুখে রাস্তায় রাস্তায় গান করে বেড়া দ্বিতীয় দিন আর পাইল না কে কোন ডাক্তারের কাছে গেছিলে কি ওষুধ খাইছে আও ডাক্তারও দেখাই নেই ওষুধও খাই তালি কি করিছে আও জাদু জাদু জাদুর তেল রাত্রি একবার মালিশ করে শুয়ে পড়ব সকালে ঘুম থেকে উঠিয়া তোমারে ফুটবল বানায় তারপর এমন একখান কি করব তুমি উঠতে উঠতে কখনে যাবে তুমি নিজে উঠতে পারবে না আমিও কয়া পারব না কোকি আমি একখান দৌড়ে বেড়াবো লালু আমার কত দিনের স্বপ্ন আমি আকাশ দৌড়ে বেড়াবো বাহ কি মজা শোনো এই জাদুর তেল হাতে পাওয়ার সাথে সাথে তুমি আমার খবর দিবে আমি আসি নিজ হাতে তোমার ঠ্যাং আমি মালিশ করি তারপরে তোমার ঠ্যাং ভালো হয়ে যাবে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে আসি ফুটবল হয়ে রেডি হয়ে থাকবো তাই তুমি একটা কিক করবি আমি একবারে আকাশে উড়ে ফেলে যাবো আর কোনোদিনও রাত বলা তোমার কিন্তু আমি কিক করতেই থাকি তুমি খালি উড়বে আর নামবে উড়বে আর নামবে আমি আকাশে আকাশে উড়বো এই জমিনেতে নাম বলায় আমার নাম আর কথা কেউ কোনো দিন কবের পার বলায় আমি আকাশে আকাশে উড়বো এই জমিনেতে নাম বলায় আপনি আমাদের বাসায় আসবেন হ্যাঁ কে বাসায় যাব কে ওরে তো দেহাই নইল এই ব্যান আরে ও রাবিশ তুমি আমার ক্ষেতের ভিতরে ডাকছো কেন দেহ আমি স্যুট বুট পরে রইছি এই জন্যই তো আপনাকে ডাকিছি স্যুট বুট পরে আপনাকে শিরাম লাগতেছে আনন্দের সংবাদ তোর আর মিষ্টি খাবো আমি আরে ভাই আনন্দের সংবাদ আপনার আমার গোটা গ্রামের মানে